আসসালামু আলাইকুম ভিউয়ার্স কখনো কি শুনেছেন মেশিন গান দিয়ে আধুনিক কোন যুদ্ধবিমান ভূপাতিত করতে না শুনে থাকলে আজকে শুনুন পাকিস্তানি ফাইটার এমে আলম কয়টা ফাইটার ভূপাতিত করলো তা না শুনে আজ আমাদের বীর যোদ্ধা আজাদের কথা শুনুন নোয়াখালীর চাটখিলের বীর সন্তান আবুল কালাম আজাদ উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীর পঁচিশ বালুস রেজিমেন্টে প্রশিক্ষণ শেষে যোগদান করেন পরে তাকে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বদলি করা হয় উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি প্রথম ইস্ট থেকে প্রি এম্বারকেশন ছুটিতে ছিলেন যুদ্ধ শুরু হলে তিনি মেজর খালেদের বাহিনীতে যোগ দেন এবং ফেনী এলাকায় যুদ্ধ করেন জুন মাসে বিলোনিয়া এলাকা দখল হলে তাকে কেফোর্সের এর দশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অন্তর্ভুক্ত করানো হয় তিন নভেম্বর বেলোনিয়া আক্রমণের ডিডে নির্ধারিত হয় বিলোনিয়া মুক্ত করার জন্য তিন নভেম্বর রাতে আবুল কালাম আজাদ সহ মুক্তিযোদ্ধারা ভারত থেকে বিভিন্ন দিক দিয়ে বিলোনিয়ায় অনুপ্রবেশ করেন পাকিস্তানিরা তাদের অনুপ্রবেশ টের পায়নি রাতের অন্ধকারে তারা বেশিরভাগ অবস্থান নিয়েছিলেন বিলোনিয়া ফেনি রেল ও সড়ক পথের দুই পাশে রেলপথের এক পাশ দিয়েই সমান্তরাল সড়ক তখন সেটি ছিল কাঁচা রাস্তা বিভিন্ন স্থানে ছিল পাকিস্তানিদের অবস্থান আবুল কালাম আজাদ সহ বেশিরভাগ মুক্তিযোদ্ধা সমান্তরাল রেল এবং সড়কপথের দুই পাশে অবস্থান নেওয়ায় পরশুরাম এবং চিতলিয়া ঘাটির পাকিস্তানি সেনারা অবরোধের মধ্যে আটকা পড়ে চার নভেম্বর সকালে চিতলিয়ার দিক থেকে রেল ট্রলিতে পাকিস্তান সেনাবাহিনীর একটি টহল দল এগিয়ে আসে আবুল কালাম আজাদের সহযোদ্ধাদের আক্রমণে রেল ট্রলি ধ্বংস এবং টহল দলের সব পাকিস্তানি সেনা নিহত হয় শব্দ শুনে পাকিস্তানিরা গোলাগুলি শুরু করে এরপর তুমুল যুদ্ধ শুরু হয়ে যায় পাকিস্তানিরা অনবরত সেলিং এবং ফ্যান ফায়ারিং অব্যাহত রাখে আবুল কালাম আজাদ সহ মুক্তিযোদ্ধারাও পাল্টা জবাব দেন পরদিন আগের দিনের মতোই শেলিং এবং ফায়ারিং চলে বিকেলের দিকে পাকিস্তান বিমান বাহিনীর বিমান আকাশ থেকে মুক্তিযোদ্ধাদের ওপর গুলি বর্ষণ করে কিন্তু মুক্তিযোদ্ধাদের কাছে বিমান বিধ্বংসী কোনো অস্ত্র ছিল না ফলে বিমান আক্রমণ তারা প্রতিরোধ করতে পারেননি তবে বিমান হামলায় তাদের তেমন ক্ষতিও হয়নি তৃতীয় দিনেও আক্রমণ এবং প্রতি আক্রমণ চলে পরশুরামে অবস্থানরত পাকিস্তানি সেনারা চেষ্টা করে চিতলিয়ার সঙ্গে যোগাযোগের কিংবা পালানোর কিন্তু তাদের পালানোর পথ ছিল রুদ্ধ সেদিন বিকেলেও পাকিস্তানি বিমান মুক্তিযোদ্ধাদের অবস্থানে বোমাবর্ষণ করে এদিন পাকিস্তানি বিমানগুলো খুব নিচু দিয়ে উড়ে বোমাবর্ষণ করতে থাকে এতে মুক্তিযোদ্ধাদের ক্ষয়ক্ষতি আরো বেড়ে যায় আবুল কালাম আজাদ সহ কয়েকজন মুক্তিযোদ্ধা এতে বিচলিত হননি তাদের কারো কাছে ছিল এলএমজি কারো কাছে ছিল এস আজাদের কাছে ছিল এলএমজি অথবা লাইট মেশিন গান তারা শেষ রক্ষা হিসাবে তাদের কাছে থাকা অস্ত্রগুলোই বিমান আক্রমণ প্রতিরোধে ব্যবহার করেন বিমানগুলো একবার তাদের এলাকায় বোমাবর্ষণ করে যাওয়ার পর তারা অপেক্ষায় থাকেন আবার কখন সেগুলো ফিরে আসবে বিমানগুলো খুব নিজ দিয়ে তাদের দিকে উড়ে আসে এলএমজির গুলির আওতায় আসা মাত্র গর্জে ওঠে আবুল কালাম আজাদের এলএমজি এবং সহযোদ্ধাদের অস্ত্র পাকিদের দুইটি বিমান উড়ে যায় আর একটি ফিরে যেতে পারেনি ঘুরপাক খেয়ে ছিটকে পড়ে মাঠে আবুল কালাম আজাদ এবং তার সহযোদ্ধারা চেঁচে ওঠেন সাফল্যের উল্লাসে এদিন ছিল আবুল কালাম আজাদ এবং সহযোদ্ধাদের জীবনে সবচাইতে স্মরণীয় দিন যেটা মুক্তি বাহিনীর জন্য আবুল কালাম আজাদ এবং তার সহযোদ্ধারাই একটি আধুনিক বিমান ভূপাতিত করতে সক্ষম হয় সহযোদ্ধাদের ধারণা আজাদের এল এমজির গুলির আঘাতেই বিমানটি ভূপাতিত হয় তার এই অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে বীর বিক্রম পদকে ভূষিত করা হয় উনিশশো সালে তিনি সেনাবাহিনী থেকে সুবেদার হিসেবে অবসর নেন কেমন লাগলো আবুল কালাম আজাদের সাহসী গল্প তা জানাবেন নিচের কমেন্ট বক্সে আজ এই পর্যন্তই নতুন কোন ভিডিও নিয়ে খুব দ্রুত হাজির হবো ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন দেখা হবে আবারও আল্লাহ হাফেজ